يا من صليت بكل الأنبياء، يا من في قلبك رحمة للناس، يا من ألفت قلوبا بالإسلام، يا حبيبي يا شفيع. আমরা এখানে এসেছি তহাজিন নুরাইন উমরা কাফেলার পক্ষ থেকে, আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতার সিজন 1 এর বিজয়ীদেরকে নিয়ে। তো ইনশাআল্লাহ আমাদের সিজন 2 এর রেজিস্ট্রেশন চলছে আলহামদুলিল্লাহ। আপনারা যারা সিজন 2 এ অংশগ্রহণ করতে চান আজই রেজিস্ট্রেশন করেন, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ এই ওসিলে আপনারাও বাইতুল্লাহ জিয়ারত করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। বিজয়ীরা আসেন, তাদের মাহরামরাও আসে। হ্যাঁ, বিজয়ীরা তো আসবেই, বিজয় যদি মেয়ে হয় তাহলে তাদের মাহরামও আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক নসিব করেন। يا من بجمالك علمت الإحسان، يا من نورت قلوبنا بالقرآن، يا حبيبي يا شفيعي يا رسول الله، بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك. الحمد لله আমরা এখন আছি মসজিদে কুবার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনেই মসজিদে কুবা, ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ। অনেকে ভুল করি, আমরা মনে করি ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ হচ্ছে মসজিদে নববী। এটা একটা ভুল কনসেপ্ট, ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা। এটা বেসিক্যালি একটা কূপ। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে বসতেন। কিভাবে বসতেন? পা ঝুলিয়ে দিয়ে বসতেন, পা ঝুলিয়ে দিয়ে বসতেন। এই যে এখানে, এই যে ওই দিক দিয়ে আসছেন আর কি। আসহাবীরা তারপরে সামনে দাঁড়িয়েছিলেন আর কি, সামনে দাঁড়িয়ে তলা আল বাদরু আলাইনা বলে খেজুর পাতা দিয়ে এইভাবে উঁচু করে ধরেছিলেন। তখন এগুলো কিছুই ছিল না, একদম বিরান ছিল, খেজুর বাগানগুলো ছিল। আসসালামু আলাইকুম। আম্মু কোথায় যাচ্ছি এখন? আমরা আমরা এখন রবিজিকে সালাম দিতে যাচ্ছি। কি বলবো সালামে? মাশাআল্লাহ, মুখস্থ হয়ে গেছে মাশাআল্লাহ। আমাদের পিছনেই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, আমরা ওখানে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ আমরা আছি আজকে উহুদ প্রান্তরে। আমাদের সাথে আছেন তহাজিন নুরাইন উমরা কাফেলার সম্মানিত হাজীবৃন্দ এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন 1 কনটেস্টে বিজয়ী শিক্ষার্থীরা এবং তাদের মাহরাম। তো আমরা একটু আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি যে আজকে উহুদের প্রেক্ষাপটটা আমরা একটু ব্যাখ্যা করতে চাচ্ছি। তো প্রথমে আপনাদেরকে তিনটা পরিভাষা শেখাবো বলেছিলাম। প্রথমটা হচ্ছে আমার পিছনে আছে উহুদ পাহাড়, এটা উহুদ পাহাড়, যেটা সম্পর্কে আমরা জানাজা সলাতের মধ্যে হাদিসের মধ্যে পাই যে যে ব্যক্তি জানাজা সলাতে অংশ নিবে সে এক কেরাত নাকি পাবে। তো এক কেরাত সমান সমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক কেরাত সমান সমান হচ্ছে এক উহুদ পাহাড়। জানাজা সলাতে দাঁড়ালে আমরা এই পরিমাণ নাকি পাবো ইনশাআল্লাহ, আর দাফন করে আসলে আরও এক কেরাত এক্সট্রা, দুই কেরাত, তার মানে দুই উহুদ পাহাড়। মানে এখন বুঝতে পারবো আমরা কেরাত শব্দের অর্থ কী, ঠিক আছে? আচ্ছা, এটা গেল উহুদ পাহাড়। এবং এই পাহাড় সম্পর্কে আপনারা আরও কিছু কথা জানেন যে উহুদ পাহাড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ভালোবাসেন, এটাও হাদিসে আসছে। আর একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের উপর উঠেছিলেন, যুদ্ধের দিন না, এর আগেই, আগে বা পরে। তো তার সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব এবং ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, তিনজন স্যার। তো তখন উহুদ পাহাড়টা একটু নড়ে উঠেছিল, একটু কাঁপাকাঁপি করেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আঘাত করে বলেছিলেন তুমি শান্ত হও, তোমার উপরে দাঁড়িয়ে আছে একজন নবী এবং দুইজন শহীদ একজন সিদ্দিক। তোমার উপরে দাঁড়িয়ে আছে একজন নবী একজন সিদ্দিক এবং দুইজন শহীদ। তো এখানে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন না, বাকিরা ছিলেন আর। তো এটা একটা পরিভাষা উহুদ পাহাড় সম্পর্কে জানলাম। আর এদিকে বাম দিকে যেটা দেখা যায় এটা হলো জাবালে রুমা, জাবালে রুমা এটাই সেই স্থান যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজ সাহাবিকে উহুদ যুদ্ধের দিন
নিয়োজিত করেছিলেন, ওই দিকে আমরা একটু পরে আসছি ইনশাল্লাহ। আর আমার পিছনে যেটা ঘেরা দেওয়ার জায়গা যেটা, এটা হলো সুহাদা এ উহুদ, উহুদের সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের এটা মাকবারা, তারা এখানে ঘুমিয়ে আছেন ইনশাআল্লাহ। এখানেই তারা জান্নাতুল ফিরদৌসের বাতাস পাচ্ছেন ইনশাআল্লাহ। এখানে এরকম শিক্ষা, ত্যাগের শিক্ষা, আনুগত্যের শিক্ষা, জিহাদের জজবা, উহুদের শিক্ষা, এই চেতনাগুলো যদি আমাদের উম্মার মধ্যে আবার জাগ্রত করা যায় ইনশাআল্লাহ, আজকের উম্মার এই দুর্দিনগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। তো আমরা এই বিষয়গুলোকে শুধুমাত্র ভিজিট হিসাবে নিব না, যে ঘুরতে আসলাম, ঘুরলাম ফিরলাম চলে গেলাম, না, শিক্ষাগুলোকে নেওয়া। بالإيمان يا من بجمالك علمت الإحسان.